বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি দুই রুমের একটি বাড়ি, খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন, টিনশেড বাড়ির ডিজাইন। আপনারা যদি গ্রামে একটি সুন্দর বাড়ি করতে চান, এই বাড়িটি পছন্দ করতে পারেন। এই বাড়িটি কিন্তু অনেক কম খরচে করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে কতটুকু জায়গা লাগে এবং আপনার কিভাবে করবেন, আমি এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুব সুন্দর, সামনে একটি গেট রয়েছে নাকের মতো উঁচা, সেই মাঝখানে যে মেন গেটটা গ্রিল দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কম্বিনেশন করে এবং টিন দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িটি যদি আপনি করতে চান, আপনি বারো বারো রুম করতে পারেন বা এগারো এগারো রুম করতে পারেন বা আপনার আরও বড় চাইলেও করতে পারেন। এখন আপনি কতটুকু জায়গা লাগে কিভাবে করবেন আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আপনি যদি এই বাড়িটির মধ্যে আপনি যদি মূল ঘরের মধ্যে বারো বারো রুম দিতে চান তাহলে আপনার, বা আটাত আটাত রুম করেন তাহলে আপনার জায়গা লাগবে আপনার বারো ফুট, এবং ড্রয়িং রুমটার জন্য জায়গা লাগবে বারো ফুট, চব্বিশ ফুট তিন বরং ছত্রিশ ফুট জায়গা লাগবে লম্বায়। আপনি যদি এই বাড়িটা করতে চান লম্বায় ছত্রিশ ফুট জায়গা লাগবে, আর আপনি যদি পাশে জায়গা লাগবে আপনার যদি বারান্দাটা দেন ছয় ফুটটা বারান্দা দেন তাহলে আপনার জায়গা লাগবে রুম বারো ফুট এবং বারান্দার হচ্ছে ছয় ফুট, আঠারো ফুট জায়গা লাগবে, ছত্রিশ ফুট বাই আঠারো ফুট জায়গা লাগবে আপনার এই বাড়িটা করতে। এবং আপনি যদি এগারো এগারো রুম দেন তাহলে আপনার কতটুকু জায়গা লাগবে সেটাও আমি আপনাদেরকে বলবো। আপনি যদি এগারো এগারো রুম করেন তাহলে তিন এগারো রুমগুলো করলেন এগারো ফুট করে বাইশ ফুট, আর আপনার যে ড্রয়িং রুমটা করলেন বারো ফুট তাহলে বাইশ আর বারো আপনার চৌত্রিশ ফুট। যদি আপনি দুটি বেডরুম করেন এগারো ফুট করে তাহলে চৌত্রিশ ফুট জায়গা লাগবে আপনি যদি এইভাবে করেন, আর পাশে যদি আপনি আঠারো ফুট জায়গা লাগবে। এরপর আপনি যদি অন্যভাবেও করতে পারেন দশ দশ রুম দেন, অথবা আপনি যদি ওনলি দুটা রুম করেন তাহলে আপনার বারো ফুট বাই বারো ফুটের দুইটা রুম করলে চব্বিশ ফুট বাই আপনার আঠারো ফুট জায়গা লাগবে। যদি আপনি শুধু দুইটা রুম করেন দুইটা কোটা করেন তাহলে আপনার চব্বিশ ফুট জায়গা লাগবে।